সালমান মুক্তাদি। বক্তব্য দেওয়ার মতো এখানে এই চুনারু ঘাটে আসার পরে আমরা আসলে অভিভূত, সত্যিকার অভিভূত। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে 2041 সালে আমাদের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। 2041 সালে আমরা উন্নতশীল দেশে পরিণত হব, আর ওই পর্যায়ে নিতে হবে। কিন্তু এখানে যে ইয়ং জনগোষ্ঠী আমরা দেখেছি, ইয়ং যে নেতৃত্ব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী পলক, প্রতিমন্ত্রী মহোদয়, আমাদের এখানে ব্যারিস্টার সুমন মহোদয়, এমপি মহোদয় এবং অন্যান্য যে নেতৃবৃন্দ আছেন, এই হবিগঞ্জ তথা সোনারুঘাট এখানে যে ইয়ং জনগোষ্ঠী আমরা দেখেছি, আমাদের কার্যক্রম এই স্টেজ থেকে শুরু হয়ে গেল। আইসিডি ডিভিশনের পক্ষ থেকে আমরা বলতে পারি হবিগঞ্জ তথা সোনারুঘাটের এই যে ইয়ং জনগোষ্ঠী, এদেরকে আইসিডি রিলেটেড যত ট্রেনিং বা যা দেওয়া দরকার আমরা সর্বাত্মকভাবে দেব, সব ধরনের সহায়তা থাকবে আমাদের। কিন্তু একটা কথা দিতে হবে হবিগঞ্জ তথা সোনারুঘাট বাংলাদেশের মডেল হিসেবে কাজ করবে আইসিডি সেক্টরে, সেই কথাটা আমরা চাচ্ছি। পাওয়া যাবে কিনা ইনশাল্লাহ, একটু হলে হবে, বাকিটা আমাদের প্রধান অতিথি বিশেষ অতিথি মহোদয় আছেন, তারা বক্তব্য দেবেন। এবং বেশ কিছু ডিক্লারেশন আসবে আমাদের প্রধান অতিথি মহোদয়ের মাধ্যমে। আমরা অনেক কথা বলছি, আপনারা সর্বধবান যে আপনারা সুন্দর একজন ডিসি পেয়েছেন, অলরেডি ডিসির সাথে আমরা কথা হয়ে গেছে, আপনাদের এই কার্যক্রমগুলো কিভাবে অংশগ্রহণ নিয়ে যাবে। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে আবার অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা। অসংখ্য ধন্যবাদ জনাব মোহাম্মদ মুস্তফা কামাল, মহাপরিচালক, অতিরিক্ত সচিব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর। এই পর্যায়ে আমন্ত্রণ।